আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কি শেড রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50 হাজার টাকা। এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য। আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসাবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। ইউক্রেন থেকে ছেলেকে ফেরাতে কাতর আবেদন সরকারের কাছে বাবার। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার ভুঞ্জাখালি গ্রামে 22 বছরের মেডিকেল স্টুডেন্ট অর্ণব মান্না ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়েছে ইউক্রেনে। রাশিয়া এবং ইউক্রেনে দুই দেশের মধ্যে যুদ্ধের খবর পেয়ে উদ্বেগে রয়েছে অর্ণবের পরিবার। সরকারের কাছে কাতর আবেদন অর্ণবের বাবার। আমার ছেলে অর্ণব মান্না ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছে, 4 বছর হয়ে গেল, কিন্তু বর্তমান যা পরিস্থিতি দেখতে পাচ্ছি ওখানে, নিউজে শোনা যাচ্ছে যুদ্ধ শুরু হওয়ার মুখে, তো সেক্ষেত্রে ভারত সরকারের কাছে আমার বিশেষ আবেদন যে আমার ছেলে বা অন্যান্য যারা ভারতীয় ছেলেরা আছে তাদেরকে অতি সত্বর ফিরিয়ে আনার ব্যবস্থা করব। বৃহস্পতিবার আগ্নেয়াস্ত্র নিয়ে শীতলকুচি বিডিও অফিসে ঢুকে পড়ে এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায়। এ বিষয়ে বিডিও অফিসের কর্মরত কর্মী নিতাই চন্দ্র দাস তিনি জানিয়েছেন, ওই যুবক তার কাছে এসে জানায় তার স্ত্রী হাসপাতালে ভর্তি, এরপর তার কাছে 2000 টাকা চান যুবক। তিনি জানান তার কাছে এই মুহূর্তে টাকা নেই, এরপরই যুবক 3টি ট্রিপল চায়। তিনি জানান কিছুদিন আগেই তাকে 1টি ট্রিপল দেওয়া হয়েছে, আর তো ট্রিপল দেওয়া যাবে না। এর কিছুক্ষণ পরে ওই যুবক আগ্নেয়াস্ত্র বের করে ভয় দেখায়, এমনটাই অভিযোগ। যদিও শীতলকুচি থানার পুলিশ জানিয়েছে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে, তার কাছ থেকে 1টি নকল বন্দুক উদ্ধার হয়েছে। বরাকর নদী ঝাড়খণ্ডের জামতারা এবং ধানবাদ মাঝে বুরুবেন্দিয়া শ্যামপুর ঘাটের সামনে বৃহস্পতিবার বিকেলে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। এই ঝড় বৃষ্টি হওয়াতে নদীতে নৌকা উল্টে যায়। এই নৌকার মধ্যে 16 জনেরও বেশি মানুষ ছিলেন, নদী পারাপার তারা করছিলেন সে সময় এমনটাই জানা গিয়েছে। সকলে ঝাড়খণ্ডের জামতরা এলাকার দিকে যাচ্ছিল এমনটাই জানা যায়। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রশাসন, শুরু হয় উদ্ধার কাজ। ঘটনাস্থলে উপস্থিত হন প্রাক্তন বিধায়ক অরূপ চ্যাটার্জি এবং অপর্ণা সেনগুপ্ত। কচুলিবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রেহাই পেল সন্তোষ রায় নামের এক বাসিন্দার বাড়ি। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের কুচুলিবাড়ি অঞ্চলে জবুরাবাড়ি এলাকায়। জানা যায় ওই এলাকার স্থায়ী বাসিন্দা সন্তোষ রায়ের বাড়িতে সন্ধ্যা 5:30 নাগাদ ওই পরিবারের এক সদস্য বাড়ির বাইরে একটি মন্দিরে সন্ধ্যাবাতি দিতে যান। মন্দির থেকে কিছুটা দূরেই অবস্থান করছিল একটি খড়ের গাদা। সন্ধ্যাবাতি দিয়ে বাড়ি ঢোকার কিছুক্ষণ পরেই আচমকা খড়ের গাদায় আগুনের উজ্জ্বল শিখা দেখতে পান পরিবারের সদস্যেরা। এরপরই ছুটে আসেন এলাকার বাসিন্দারাও। এলাকার বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন, পরে ঘটনাস্থলে পৌঁছে মেখলিগঞ্জ অগ্নি নির্বাপন কেন্দ্রের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও খড়ের গাদাটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। আসানসোল থেকে চিত্তরঞ্জনগামী প্রধান রাস্তার আলাডি মোড়ের কিছুটা দূরে একটি বিশাল গাছের ডাল রাস্তায় ভেঙে পড়ে, যার কারণে প্রায় ঘণ্টা খানেক যান চলাচল ব্যাহত হয়। তবে সালানপুর থানার পুলিশ, রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এবং বনদপ্তর ও স্থানীয় মানুষের তৎপরতায় গাছের ডালটি সরানো হলে রাস্তার জ্যাম সরানো সম্ভব হয়। বুধবার বিকেলে হঠাৎই ভারী বৃষ্টি এবং ঝড়ঝাপটা হলে সেই ঝড়েই আল্লাডি মোড়ের কাছে একটি বিশাল গাছের ডাল রাস্তায় ভেঙে পড়ে।